बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कोविड 2019 परिस्थितिते आमरा सृष्टि एकेडमिक स्कूलेर अनलाइन क्लासे सुप्रिय शिक्षार्थीदेर स्वागत जानाच्छि। आजके आमरा पंचम श्रेणीर गणित विषयेर 11 ख अनुश्रेणीर एकटी अंशेर आलोचना करछि, जे अंश होच्छे समान्तरिक एवं चतुर्भुज अर्थात आयतन এবং ত্রিভুজ, এই এর বিস্তারিত আলোচনা আসবে। এখানে শুরুতে আমরা দুই নং অঙ্ক আছে অনুশীলনী 11 খ এর পরিমাপ অধ্যায়ে দুই নং অঙ্ক এর সাই আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করো। আকৃতি একটা আকৃতি দেওয়া আছে যার আকৃতি হচ্ছে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, আর সমান্তরাল এরকম বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকলে তাকে বলা হয় সমান্তরিক। এখানে এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। শুরুতে আমরা এর নাম দিয়ে নিতে পারি এ বি সি ডি, এ বি সি ডি এটা একটা সমান্তরিক। তাহলে আমরা এর সমাধান হিসেবে করতে পারি নিচের ভূমির সাথে যে 2 মিটার দেওয়া আছে এটাকে ভূমি বলা হয়, আর উচ্চতা হিসেবে এখানে অ্যারো দিয়ে দেওয়া আছে 10 মিটার। তাহলে আমরা জানি সমান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমির ঘরে 2 আর উচ্চতার ঘরে 10, এর গুণফল যা হবে সেটা হবে বর্গ মিটার। যেহেতু একক হিসেবে মিটার দেওয়া আছে এখানে, কাজে এখানে 10 দুগুণে 20 বর্গ মিটার, এটা হচ্ছে সমান্তরিকের ক্ষেত্রফল। উত্তর হিসেবে আমরা লিখতে পারি সমাধান উত্তর 20 বর্গ মিটার। এভাবে যে কোনো সমান্তরিক থাক না কেন তার উচ্চতা এবং ভূমি দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারব, সেটা যে কোনো আকৃতি থাক না কেন। এবার আমরা আলোচনায় আসছি এই অনুশীলনের 7 নং অঙ্ক। এখানেও আকৃতির ক্ষেত্রফল তবে একটু ভিন্ন, এখানে হচ্ছে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। অর্থাৎ মার্কার দিয়ে কালো করা যেটা সেটাকে রঙিন অংশ বলবো, আর এটা হলো ফাঁকা। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে গেলে এখানে নিয়ম হচ্ছে এই রঙিন অংশের ক্ষেত্রফল মানে এই দুই অংশের ক্ষেত্রফল, এটা পার্ট বাই পার্ট বের করতে হবে না। অর্থাৎ যদি কোনো আয়ত থাকে তাহলে তার এইভাবে যদি কোনো ত্রিভুজ মাঝখানে অঙ্কন করা থাকে সেটা এদিক থেকে হতে পারে, এই এই অংশটা এখানে হলেও একইভাবে আসতো। অর্থাৎ এখানে যদি আমরা মনে করি এ বি সি ডি, আর এখানে আমরা এফ নাম দিতে পারি, এটাও একটা উচ্চতা, উচ্চতা এখানে দেওয়া আছে কাজে আমরা এখানে নিয়োগ করব না। এই এফটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এই বরাবর হয়ে যাবে, আর এফটা কিন্তু আমরা এর অধীনে আসি তাহলে বরাবর হয়ে যাবে, অর্থাৎ খণ্ডাংশ হয়ে যাবে। যেখানেই থাক না কেন এই মাঝখানের ত্রিভুজের উচ্চতা যা হবে এই ছোট দুই ত্রিভুজের উচ্চতার সমষ্টি সমান হবে, যে কারণে আমরা আয়তের ক্ষেত্রফল বের করে এটাকে 2 দ্বারা ভাগ করলেই রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। কাজেই আমরা আয়তের ক্ষেত্রফল বের করার সূত্র অনুযায়ী আমরা বের করব আগে সমাধান। এখানে পাচ্ছি সমাধান 1, আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই এটা একটা সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে যে এটা সবসময় আমাদের ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, যে কোনো জায়গায় আমাকে বলতে হতে পারে, যে কারণে আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হিসেবে যেটা আমরা বড় মনে করবো সেটাকে দৈর্ঘ্য বলবো 9 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে এই উচ্চতা বরাবর যেটা সেটাকে প্রস্থ বলা হয়, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। এখন এটা গুণ করলে আমরা এটা পৃথকভাবে না লিখে একসাথে লিখতে পারি, আবার পৃথকভাবে লিখতে পারি। এবার এটা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে 5 9 45, আর এই সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করে যা হবে তা হবে বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা এই সমাধান পেতে পারি। এখানে এটা পেলাম শুধু আয়তের ক্ষেত্রফল, কিন্তু আমাদের বের করতে প্রশ্ন হচ্ছে রঙিন অংশের ক্ষেত্রফল। কাজে আমরা লিখতে পারি আকৃতি 1
এর রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল 45 ভাগ হচ্ছে 2 2 দ্বারা ভাগ করলে যা হবে তত বর্গ সেন্টিমিটার এখানে আমরা পাই 2 দ্বারা ভাগ করলে ভাই 22.5 বর্গ সেন্টিমিটার উত্তর 22.5 বর্গ সেন্টিমিটার তাহলে এভাবে যে কোনো আয়ত থাকে না কেন আয়ত কাকে বলা হয় আয়ত হচ্ছে যে এমন একটা চতুর্ভুজ যার প্রত্যেকটা কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান আমরা এভাবে চিত্র দেখে আমরা আয়ত মনে করে নিব এরপরে আমরা আসি সমাধান 3 3 এখানে দেওয়া আছে একটি ত্রিভুজ এখানে একটা আকৃতি দেওয়া আছে এ বি সি এখানে আমরা নিতে পারি এফ তাহলে এই এ বি সি একটা ত্রিভুজ এর রঙিন অংশ হচ্ছে এ এফ সি এটা হলো রঙিন অংশ আর এটা হলো সাদা অংশ বা রং ছাড়া অংশ দেখো আমাদের বের করতে হবে রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে এখানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করে নিতে হবে আর সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পর এরপর আমাদের এই সাদা অংশ যা আছে এই অংশের ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো কারণ এখানে উচ্চতা দেওয়া আছে কাজেই আমরা আগে বের করব সমাধান 3 এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে আমরা সম্পূর্ণ ত্রিভুজ বলতে পারি অথবা এবিসি নাম দিয়ে এভাবে লিখতে পারি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গোল উচ্চতা ভাগ হচ্ছে 2 ভূমি গোল উচ্চতা ভাগ হচ্ছে 2 এখানে এবিসি এই ত্রিভুজের উচ্চতা হিসেবে দেওয়া আছে হচ্ছে 12 আর ভূমি হিসেবে দেওয়া আছে 10 তাহলে এখানে আমরা ভূমি আগে লিখতে পারি ভূমি হলো 10 উচ্চতা 12 এটা বন্ধনী দিতে পারি নাও দিলেও চলে যা হবে যেহেতু ক্ষেত্রফল এর পাশে হবে বর্গ আর সাথে আছে সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার এবার গুণ করলে 12 আর 1 গুণ করলে 12 আর একটা শূন্য ডানে বসে এবার ভাগ দিলে হয় 2 তাহলে 120 হয় 120 কে আবার 2 দ্বারা ভাগ দিলে হয় 60 এই 60 বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে রঙিন অংশের ক্ষেত্রফল যে কারণে আমরা আবার এই এফ বি ত্রিভুজের এফ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে পরবর্তীতে এখান থেকে বিয়োগ করে আমরা সমাধান পেয়ে যাব তাহলে আবার আসি আমরা আবার এফ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ভূমি গোল উচ্চতা ভাগ 2 এই ত্রিভুজের ভূমি চিন্তা করলে ভূমি 10 এটা ঠিক আছে উচ্চতা হলো 5 উচ্চতা হচ্ছে 5 এখানে আমরা একটা ই নাম দিতে পারি ই উচ্চতা হচ্ছে এফ ই বা ই এফ তাহলে 5 উচ্চতা আর ভূমি হচ্ছে 10 তাহলে ভূমির গড়ায় 10 উচ্চতা হলো 5 বন্ধনী দিয়ে ভাগ দিতে পারি 2 যা হবে তার বর্গ সেন্টিমিটার এবার 5 10 50 ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার 25 বর্গ সেন্টিমিটার এখন এই 25 বর্গ সেন্টিমিটার পেলাম আমরা এই সাদা অংশ আর সম্পূর্ণ সাদা এবং রঙিন মিলে পেয়েছি আমরা 60 তাহলে এবার এই 60 থেকে এই 25 বিয়োগ করে দিলে যা পাবো সেটি হচ্ছে এ এফ সি অথবা রঙিন অংশের ক্ষেত্রফল আমরা দুইটার যে কোনো একটা লিখতে পারি যেহেতু সমাধানে চাওয়া আছে রঙিন অংশের ক্ষেত্রফল তাই আমরা লিখতে পারি অতএব আকৃতি 3 এর রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল 60 বিয়োগ 25 বিয়োগ করে পাই 5 আর 3 35 উত্তর আমরা লিখতে পারি উত্তর 35 বর্গ সেন্টিমিটার
এভাবে আমরা যে কোনো আকৃতির ত্রিভুজের ক্ষেত্র যদি থাকে তাহলে তার সমাধান বের করতে পারি। এরপর যে আমরা আরেকটি আলোচনায় নিয়ে আসবো সেটা হচ্ছে একটা ডাকের অঙ্ক। এখানে অনুসন্ধানের একটা অঙ্ক আছে চার, চার এর সমাধান এখানে বলা আছে। একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্ক করতে গেলে লিখব এখানে বা দেওয়া আছে যে কোনটা লিখতে পারি আমরা। এখানে পার্কের প্রস্থ 50 মিটার বা পার্কের প্রস্থ 50 মিটার ক্ষেত্রফল 4250 বর্গ মিটার, দৈর্ঘ্য সমান প্রশ্নবোধক চিহ্ন, দৈর্ঘ্য হচ্ছে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি পার্কের আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য প্রস্থ, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এ পর্যায়ে ক্ষেত্রফল 4250 ভাগ হচ্ছে 50, যা হবে তা মিটার হয়ে যাবে। যেহেতু দৈর্ঘ্য বের করবো কাজে এখানে বর্গ বসবে না, এখানে শুধু মিটার বসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এখন লিখে এখানে সমাধানটা দেখিয়ে দিব। 50 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, 50 দ্বারা ভাগ করে দেখিয়ে দিব এখানে কত হয়। তাহলে শুরুতেই 42 এর মধ্যে যায় না, যে কারণে একবার আগে দিতে হবে। তাহলে যায় না 8 বার 5 8 40 আর একটা শূন্য বসে, এখানে থাকে 5 আর 2। এরপর আমরা এটা নিয়ে আসতে পারি, তাহলে এখানে হয় 250 যা হলো 5 বার, আর 5 50-এ 5 5 আর 25 আর একটা শূন্য, আর এখানে আমরা পাচ্ছি কত 85 মিটার। তাহলে এখানকার সমাধান আমরা পেলাম আয়তাকার পার্কের দৈর্ঘ্য 85। এটা উত্তর হিসেবে আমরা লিখতে পারি, উত্তর 85 মিটার। তাহলে এভাবে আমরা আয়তাকার পার্ক, আয়তাকার মাঠ, আয়তাকার শ্রেণীকক্ষ, আয়তাকার যে কোনো জিনিসের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এভাবে তার সমস্যার সমাধান করতে পারি। আমরা চেষ্টা করব এভাবে বইয়ে যা আরো অন্যান্য সমস্যা দেওয়া আছে সেগুলো সমাধান করার। আশা করি তোমরা বুঝতে পারবে, বুঝে অঙ্ক করবে বা সমাধান করবে। আর যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করতে পারো, অথবা আমাদের ফোনে জানাইতে পারো, আমরা সমাধান দিয়ে দেখিয়ে দিব। এছাড়াও তোমাদের পরবর্তীতে আমরা আরো অন্যান্য অন্যান্য অধ্যায়ের ক্লাস নিয়ে আসবো, পাশাপাশি যোগ্যতা ভিত্তিকের সিরিজ ক্লাস নিয়ে আমরা আসবো। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবে এবং দেখে সমাপনীর ফুল প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।